আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো হচ্ছে পোলাও। একদম সিম্পল রেসিপি, একদমই সিম্পল। তো আমার হাতের পোলাও যারা রান্না খেয়েছেন তারা জানেন যে আমার পোলাও রান্নাটা কত মজা হয়। তো এখানে আমি 1/4 কাপের 5 কাপ পোলাও চাল নিয়েছি, নিয়ে পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এভাবেই জাস্ট কোনো ছাঁকনি বা কিছুতে রাখিনি। তখন পোলাও রান্নাতে চলে যাই, চলেন। তো ননস্টিকে একটা পাতিল বসিয়ে দিলাম। এখন এই পাতিলটা গরম হলে আমি তেল আর গরম মশলা পেঁয়াজ সব দিয়ে দিব। তো পাতিলটা গরম হয়ে আসছে, এখন দেব পরিমাণ মতো তেল। যে যার মতো দিয়ে খাবেন, দিবেন আর কি। তো দিচ্ছি পেঁয়াজ, অল্প পরিমাণে পেঁয়াজ, যেহেতু আমি ব্রেস্তা দেব। আর দিচ্ছি 3টা দারচিনি, 2টা এলাচ আর 6টা লং। এটা দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এখন আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো পোলাও চালটা দিয়ে দিলাম, এখন দেব হচ্ছে জাস্ট পরিমাণ মতো রসুন বাটা। আর দিচ্ছি আদা বাটা, আদা বাটা একটু বেশি দেবো আমি রসুন বাটার চেয়ে। আর দেবো হচ্ছে, যেহেতু এখানে 5 কাপ পোলার চাল, আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ। আর দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। ফার্স্টে কম দিবেন, পরে আবার দিয়ে নেবেন। তো এটা এখন আমি কি করব, ভালো করে চালটা ভেজে নেব তেলের উপরে। চাইলে আপনারা এখানে ঘি দিতে পারেন, যেহেতু বাসায় এখন ঘি নাই, তো আমাদের তেলের উপরেই রান্না করব। তো এটা 5 মিনিট ভালো করে ভেজে নেব। তো 5 মিনিট ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে আর একটু তেল লাগবে, তো আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। কারণ তেল কম হলে পোলাও খেতে ভালো লাগে না। তো যেহেতু তেল দিয়েছি, আমি আর 1 মিনিট এটা ভালো করে কষিয়ে নেব, মানে ভেজে নেব। আচ্ছা, তো ভাজা কমপ্লিট। এখন আমি যেহেতু 5 কাপ, এখানে 10 কাপ পানি দিতে হবে, ডাবল দিতে হবে, এটা ননস্টিকের পাতিল, সেজন্য আমি এখানে 9 কাপ দিব। তো 9 কাপের সাথে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আর 8 কাপ পানি দেব। আচ্ছা, তো আমি এখানে 8 কাপ পানি দিলাম আর 1 কাপ দিয়েছি লিকুইড মিল্ক। তো এখন আমি টেস্ট করে দেখব যে লবণটা ঠিক আছে কিনা। আর একটু লবণ লাগবে, তো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন দেব হচ্ছে চিনি, চিনিটা দিচ্ছি 1 চা চামচ চিনি দিচ্ছি। এটা এখন দিয়ে দিচ্ছি, পরবর্তীতে রান্না কমপ্লিট হলে আবার দিব। তো এখন আমি আর ঢেকে দিব না, এখন আমি জালটা বাড়িয়ে দিব মিডিয়ামের চেয়ে কিছু বেশি, এটা বলক আসা পর্যন্ত। তো বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করি। তো বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখন পর্যন্ত ঢেকে দেই নাই। তো এখানে যে পানিটা আছে এখন মিডিয়াম আছে, ভালো করে জাল হবে। চুলা জাল আমি মিডিয়াম আছে করে দিয়েছি, আর এটা সুন্দর বলক হচ্ছে। তো যখন পানিটা টেনে যাবে তখন আমি ঢেকে দিব। তো পুরো পানিটা টেনে গেছে, একদমই কিন্তু পানি নাই। এখন আমি চুলার জালটা মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম করে দিয়ে
ঢেকে দেব 10 মিনিটের জন্য, মানে মিডিয়ামের কম আছে চুলার জ্বালটা, আর আমি এটা ঢেকে দিচ্ছি। ঠিক 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখি পোলাও কি অবস্থা। এই যে সিদ্ধ হয়ে আসছে, পানি একদমই পুরোপুরি টেনে গেছে। এই যে কারো যদি মনে হয় তেল আরো বেশি দিবেন, তা আরো বেশি দিতে পারেন। এখন আমি একটু খেয়ে দেখি। লবণ ঠিক আছে, দিব হচ্ছে চিনি, চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম, দিব হচ্ছে সামান্য ফুড কালার, সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। আর দেব হচ্ছে 6-7টা কাঁচামরিচ, আস্ত ভাঙেনি। এটা আমি ঢেকে দিয়ে ঠিক 5 মিনিট ভাপে রাখবো। তো 5 মিনিটের জন্য আমি এটা দমে রেখে দিলাম। তো ফিরে আসলাম 10 মিনিট পরে, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। দশ মিনিট পর ফিরে আসার পরে ভালো করে নেড়ে দিচ্ছি। তো হয়ে গেল পোলাও রান্না, একদম ঝুরঝুরা হয়েছে। যখন ঠান্ডা হবে তখন আরো ঝুরঝুরা হবে। তো দিয়ে দেবো এর উপরে ব্রেস্তা, আমি আগেই করে রেখেছিলাম। তো যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক দিয়ে যাবেন সবাই। তো একদম সিম্পল, কোনো ঝই ঝামেলা ছাড়াই পুরো রান্নাটা দেখিয়ে দিলাম। তো এরকম ব্রেস্তা যখন আপনারা, আমি এখনই দিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, যে হয়ে গেল আমার সুস্বাদু পোলাও রান্না কমপ্লিট করে দেখালাম। তো এভাবে রান্না করে খাবেন, আশা করি সবার ভালো লাগবে। আর বেরেস্তাটা দিবেন যখন বাসায় গেস্ট মানে আসবে, বা যখন আপনার খাবারটা সার্ভ করবেন তখন। আমি আগেই দিয়ে দিলাম। তো এভাবে আপনারা জাস্ট ঢেকে রাখবেন 5 মিনিট, তাহলে হয়ে গেল পোলাও রান্না। আর সবাইকে বলবো আবারও, যারা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।